হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রাঙামাটির প্রশ্ন বিচিত্রা 2024 নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে, যে তোমাদের 7 নম্বর স্কুল রয়েছে প্রথম ইউনিট টেস্টের জন্য 393 নম্বর পেজে, 393 এই পেজে যে তোমাদের MCQ 1-এর দাগের, 2-এর দাগের SAQ এবং 3-এর দাগের যে স্তম্ভ বানানো রয়েছে, এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, 1-এর দাগে প্রশ্ন কি বলছে। 1-এর দাগে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-এর 1 বলছে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন কে। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ষোড়শ লুই। নেক্সট প্রশ্ন বলছে বাস্তিল দুর্গের পতন হয়েছিল কবে। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, 14 জুলাই 1790 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন রয়েছে 3 নম্বর প্রশ্ন, ফ্রান্সে প্রচলিত বেগার শ্রমকে বলা হতো কি। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, করভি। নেক্সট প্রশ্ন বলছে অর্থমন্ত্রী ছিলেন না। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ক্যানন। নেক্সট প্রশ্ন বলছে ব্রাইস উইক ছিলেন কে। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, প্রাশিয়া সেনাপতি। নেক্সট প্রশ্ন বলছে সিজাল ফাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, অপশন নাম্বার এ, ইতালিতে। নেক্সট প্রশ্ন ট্রাফালগার যুদ্ধ পরাজিত হয় কে। উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ফ্রান্স। নেক্সট প্রশ্ন বলছে ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটির উপন্যাসটির লেখক ছিলেন কে। ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের লেখক হলেন কে। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, লিও টয়স্টল। নেক্সট প্রশ্ন বলছে জাতিসমূহের যুদ্ধে নামে পরিচিত কি, জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত হচ্ছে কে। উত্তর হবে অপশন নাম্বার ডি, লিপজিগ যুদ্ধ। নেক্সট প্রশ্ন বলছে নেপোলিয়ানের বিরোধী জুন্টা বা সামরিক চক্র গড়ে ওঠে কোথা। এটা হবে অপশন নাম্বার এ, স্পেনে। পরের প্রশ্ন বলছে, দেখো পরের প্রশ্ন বলছে 2-এর দাগের প্রশ্ন 1-এরটা বলছে বলছে সাকুলুত কারা, কি লিখবে দেখে নাও। লিখবে যে সাকুলুত বলতে বোঝায় ফ্রান্সে খেটে খাওয়া দরিদ্র মানুষদের বোঝানো হয়। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করে। এটা হবে 1812 খ্রিস্টাব্দে, 1812 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন বলছে, দেখো 3-এরটা বলছে অ্যাসাইনেট কি, কি লিখবে। ফ্রান্সে প্রচলিত এক ধরনের কাগজের নোটকে বলে, কি বলছে অ্যাসাইনেট। এরপর 3-এর দাগে বলছে স্তম্ভ মেলাও ফিজিওক্যারেট। এটা হবে অপশন নাম্বার সি, অর্থাৎ অর্থনীতিবিদ টেইলি। এটা হবে ভূমিকর। আর রেথাল দা ক্যাসে, এটা হবে পরোয়ানা।